হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি শশা দিয়ে চিকেনের একটা নতুন রেসিপি দেখাবো। আমরা সাধারণত চিকেন কষা, চিকেনের ঝোল কিংবা চিকেনের বিভিন্ন রকম আইটেম প্রায় খেয়ে থাকি, কিন্তু এটা তার মধ্যে একটু অন্যরকম রেসিপি। যারা চিকেন খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই, আর যারা ভালোবাসো না তারা একবার আমার মতো করে রেসিপিটা ঘরে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। গরম গরম রুটি কিংবা পরোটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি 600 গ্রাম বোনলেস চিকেন ছোটো পিস করে কাটিয়ে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন সোয়া সস আর স্বাদ মতো লবণ অ্যাড করছি। চিকেনটাকে ভালোভাবে মিক্সড করে নেব, খুবই ভালোভাবে বন্ধুরা মিক্সড করতে হবে যাতে কোনো চিকেনের টুকরো বাদ না যায়। এবার আধ ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। খুব ঝিরি ঝিরি করে পেঁয়াজ কাটার দরকার নেই, যেহেতু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো না, একটু কম ভাজলেই হবে, তাই জন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি। আর নিয়ে নিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে লম্বা করে কেটে তারপরে আবার কোনাকুনি করে কেটে বীজগুলো বাদ দিয়ে দিলাম। এখানে আমি চৌকো চৌকো করে ক্যাপসিকামটা একটু বড় পিসই করে রাখছি, খুব মিহি পিস করলাম না। ঠিক একইভাবে দুটো মিডিয়াম সাইজ টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোগুলোও কিন্তু খুব মিহি করছি না। 5 থেকে 6টা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একসাথে সব লঙ্কাগুলোকে পিস করে রাখছি। আর আগেই আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবারে 10 থেকে 15টা রসুনই আমি কুচি করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে বাটাও করে নিতে পারো। সব থেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস শসা, তার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি দুদিকের অংশ বাদ দিয়ে দিলাম। এবারে শসাগুলোকেও আমি একটু সরু সরু পিস করে কেটে রাখবো। আমি এখানে একটাই শসা নিয়েছি, তোমরা চাইলে দুটোও নিতে পারো। নেক্সট স্টেপে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন আদা বাটা, কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা লঙ্কা। এবারে আদা রসুন আর লঙ্কাটাকে পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম ম্যারিনেট করে রাখা চিকেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ, 1 টেবিল স্পুন জিরে ও ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বার হয় আর চিকেনের থেকে তেলটা আস্তে আস্তে রিলিজ হতে থাকে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে চিকেনটা কষাবো না। দেখো, কিছুক্ষণ পর চিকেন থেকে তেলটা সুন্দরভাবে রিলিজ হয়ে যাচ্ছে। এর মধ্যে অ্যাড করছি স্লাইস করে রাখা টমেটো। আমি কিন্তু টমেটোগুলো পেঁয়াজ ভাজার সময় দিইনি, তাহলে একদমই গলে যেত, তাই জন্য চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টমেটোটা অ্যাড করেছি যাতে একটু গোটা গোটা থেকে যায়। এবার একটু ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো।
তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে এলাম। বেশ সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাকে একটু নাড়িয়ে দেব মাংসের সাথে। বন্ধুরা, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবে। সবশেষে দিয়ে দিলাম কেটে রাখা শসা। শসাটা আর ক্যাপসিকামটা চিকেনের সাথে একটু মিক্সড করার পর এর মধ্যে অ্যাড করছি কিছুটা টমেটো সস। তাহলে কিন্তু বেশ টক মিষ্টি হবে। দেখো, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। নামানোর আগে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমার ফেসবুক পেজ অমৃতার পাকশালাতে একটা লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, ভালো থেকো। আবারও ফিরে আসবো আরও একটা রান্না নিয়ে পরের দিন।